আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লক জি আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ আল্লাহতাল শেষ রহমতে এখনও সুস্থ আছি আমিন আজকের ব্লগটি আমি সকাল এগারোটার পর থেকে শুরু করলাম তো অলরেডি একবার বিছানা ঝাড়ু দেয়া হয়ে গিয়েছে এখন আবার ঝাড়ু দিতেছি আর কতবার দিতে হবে বলতে হ পারতেছি না দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ যাদের সাপোর্টে আমি এই পর্যন্ত গিয়েছি আর এই পর্যন্ত গিয়ে পৌঁছেছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর নাবিহার বাবা কিছু বাংটি পয়সা দিয়ে গিয়েছিল না বিহার যে এই টাকা রাখার টাকার ব্যাংকটা ওখানে এই ব্যাংকে আমি সব বাংটি পয়সা জমা করি তো এটা হচ্ছে নাবিহার ব্যাংক না বিহার ব্যাংকে আমি নাবিহার টাকা রাখতেছি কারণ ওর তো একটু বড় হলে তো দোকানে নিয়ে গিয়ে খরচ করে খেয়ে ফেলবে আর এখন তো এতটা বুঝতেছে না তাই ওর নামে যা টাকা হয় সব টাকা আমি ব্যাংকে রেখে দিই ওর জন্যই কাজে লাগবে পাঁচ সকালে কিছু বাংটি পয়সা ছিল সেই টাকাগুলো আমি ব্যাঙ্কে রেখে দিয়েছি ব্যাংকে রাখার পর কিছুক্ষণ পর আমি আমার দেবরের রুমে আসলাম এই রুমটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে আছে সোফাগুলো আমি জেড়ে দিয়েছি আর আজকে আমি রুমটা মসব অনেকটা ময়লা জমা হয়ে গেছে কারণ সব সময় যাতায়াত বেশিরভাগ সময় এই রুমেই হয় মানুষের আর রুমটা অনেকটা নোংরা হয়ে গিয়েছে তো আজকে আমি পরিষ্কার করে নিতেছি তো আপনারা আমার পুরো ভিডিও দেখতে থাকেন পুরো ভিডিও দেখে আপনারা মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে দুই দিন ধরে ভাবতে যে রুমটা কখন গোছাবো কখন মুছবো আর মানুষ ছিল আমাদের বাড়িতে মেহমানও ছিল আর বাড়িতে কিন্তু মেহমান থাকলে বাড়িটা একটু বেশি নোংরা হয় সেখানে যত বেশি মানুষ থাকবে তত বেশি নোংরা হবে একদিকে গুছাবে একদিকে নোংরা হবে তাই বলে তো মেহমানদারি ছেড়ে দিতে পারবো না মেহমানদারি তো করতেই হবে তো আমার গোটটা মশা হয়ে গিয়েছে এখন আমি বাহিরে ভিক্ষুক এসেছে ভিক্ষুককে চাল দিতে যাচ্ছি তো আমাকে ওই বৃদ্ধ মহিলা বললেন যে ওনার খুব বেশি বুক লেগেছে খাবার দেওয়ার জন্য তো আমার শুনে খুব একটা কষ্ট লাগলো হয়তো সারাদিন কিছু খায়নি সারাদিন ধরেই ভিক্ষা করতেছে তারপর আমি ওনার জন্য খাবার নিয়ে গেলাম আল্লাহ তাল্লা তো বলছেন যে ওনাহারিকে খাওয়াইলে ওনা আল্লাহ তালাকে খাওয়ানো হয় আমার এই কথাটা মনে হয়ে গিয়েছে যে কোনো ওনাহারিকে কিছু ভাত খাওয়ালে বা কারো সেবা করলে ইনডাইরেক্টলি এটা ডাইরেক্ট আল্লাহকে সেবা করা হয় তো ওনাহারিকে খাওয়াইলেও আল্লাহকে খাওয়ানোই হয় তো আমার আমার ওনার জন্য খুব কষ্ট লাগছিল তো ওনাকে আমি খাবারটা দিয়ে দিয়েছি আর উনি খেয়ে খুব বেশি দোয়া করেছেন আর ওনার সাথে কথাবার্তা বললাম উনি ওনার বন্যায় ওনার বাড়িঘর সব কিছু নিয়ে গেছে উনি এখন মানুষের বাড়িতে থাকেন শুনে খুব বেশি কষ্ট লাগতেছে আল্লাহ তাআলা কাকে কোন পরিস্থিতিতে রাখেন কেউ জানে না তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা বাজার এসেছে তো অফ ক্যামেরায় চাটা সব কিছু খাওয়া হয়ে গিয়েছে তো সন্ধ্যাবেলা বাজার থেকে কাজ কলা এসেছে এই তো আমি কাঁচকলাগুলো বেগ থেকে বের করতেছি তো এখন মনে হয় কাঁচকলাই রান্না করা হবে আর দেখে কি এসেছে আর এখানে ধরতেছি মূলা শীতের সিজনে কিন্তু প্রথম প্রথম মূলা লাউ এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে প্রথম প্রথম আর রেগুলার খেলে কিন্তু ভালো লাগে না আর মূলা সবজিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু রেগুলার খেতে ভালো লাগে না আর এদিকে অনেকগুলো কাঁচামরিচ এসেছে কাঁচামরিচ অলরেডি অনেকগুলো ফ্রিজে আছে তারপর আবার কাঁচামরিচ আসলো তো আমি কাজকলাগুলা কেটে নিতেছি রান্না করার জন্য তো আজকে বড়ো মাছ দিয়ে কাঁচকলা রান্না করা হবে আর ভিডিওটা বেশি লম্বা করতে পারলাম না কারণ বেশি লম্বা হলে ভিডিও ভিউয়ার্সের বিরক্ত লেগে যায় তো বন্ধুরা এই পর্যন্ত যদি সে সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে প্লিজ আমার সাথে দেখো তো আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করতে পারলাম না আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যে আমি কাঁচকলাটা রান্না করতেছি আর কাঁচকলা রান্না করা হচ্ছে বড়ো মাছ দিয়ে আর বড়ো মাছ আর কাঁচকলা এক জায়গায় দিলে কিন্তু বোঝা যায় না কোনটা সবজি আর কোনটা মাছ তাই মাছটা পরে দেবো একই জায়গায় হয়ে গেলে বোঝা যাবে না কোনটা সব কাজ কোনটা মাছ তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশ করে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ